কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ভাগবতের অনুবাদ ও মালাধর বসু। এই ভিডিওটি SLST বাংলা সহ একাদশ শ্রেণী ও বাংলা অনার্স করছেন যারা বা যারা পাশ পড়ছেন ও নেট সেট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাগবত অনুবাদের SLST-তে এর বাইরে কিন্তু আশা করি কোনো প্রশ্ন থাকে না। বহু বই থেকে তথ্য নিয়ে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা, প্রায় 90+ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে ভিডিওটিতে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রতিটি তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং SLST-তে আসার মতো। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত দেবেন, আর সেই সাথে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার আলোচনা আসি। প্রধান পুরাণের সংখ্যা 18টি। প্রধান পুরাণগুলি হল ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ। ঠিক তেমনই 18খানি উপপুরাণও আছে। এই উপপুরাণগুলি হল আদিপুরাণ, নরসিংহপুরাণ, বায়ুপুরাণ প্রভৃতি। এই সব পুরাণগুলির রচনাকার হিসেবে মহাভারতকার বেদব্যাসের নাম ধরা হয়। এবার আসি এই যে ভাগবত পুরাণের উৎপত্তি কিভাবে হয়েছে। বুদ্ধদেব হিমাদ্রি রচিত ভাগবতকে, যেটি চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে ধরা হয়, মানে বুদ্ধদেব হিমাদ্রি রচিত ভাগবতকেই কিন্তু প্রধান ভাগবত হিসেবে ধরা হয়, যেটি চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে রচিত হয়েছিল। এছাড়া আনন্দতীর্থ মাধব দ্বাদশ শতাব্দীতে ভাগবত রচনা করেন। আবার খ্রিস্টীয় একাদশ শতকের প্রথমে আলবেরুনি ভারতবর্ষ সংক্রান্ত গ্রন্থ বসুদেবের লীলা বিষয়ক ভাগবত পুরাণের কথা আছে যেখানে। তবে গবেষকদের মতে অষ্টম শতাব্দীতে ভাগবত রচিত হয়। তাহলে একাধিক ভাগবতের কথা আছে, আর সেই সাথে অষ্টম শতাব্দীতে কিন্তু ভাগবত রচিত হয়েছিল বলে গবেষকদের মত। এই ভাগবতের 12টি স্কন্দ বা পর্ব, এতে 332টি অধ্যায় আছে, 18,000 শ্লোক আছে। শুধুমাত্র দশম থেকে দ্বাদশ, অর্থাৎ দশম, একাদশ এবং দ্বাদশ স্কন্দে কৃষ্ণের বৃন্দাবন ও তার পরবর্তী লীলা বর্ণিত আছে। বাকি 9টি স্কন্দে কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী আছে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত কৃষ্ণলীলা ভিন্ন অন্য কাহিনী, আর দশম, একাদশ, দ্বাদশ এই তিনটেতে রয়েছে কৃষ্ণের বৃন্দাবন লীলা ও তার পরবর্তী লীলা। দশম, একাদশ এবং দ্বাদশ স্কন্দে কৃষ্ণলীলার অংশটুকু ভাগবতের অধিক জনপ্রিয় ও অনুবাদে বিশেষ প্রচলিত। মানে এই কৃষ্ণলীলার এই অংশটুকু, দশম, একাদশ, দ্বাদশ স্কন্দ অনেকের কাছে খুব জনপ্রিয়, কারণ এখানে কৃষ্ণলীলা বর্ণিত আছে আর এটাতেই অনেকে অনুবাদ করেছেন। মালাধর বসু শুধু 2টি স্কন্দ, দশম এবং 11তম, এই 2টি স্কন্দের অনুবাদ করেছেন। দশম স্কন্দে কৃষ্ণ জন্ম, বৃন্দাবন লীলা, মথুরা লীলার কাহিনী। তাহলে দশম স্কন্দে কি রয়েছে? কৃষ্ণের জন্ম, বৃন্দাবন লীলা, মথুরা লীলার কাহিনী। এবং একাদশ স্কন্দে যদুকুল ধ্বংস, অর্থাৎ কৃষ্ণের যে কুল ছিল যদুবংশ, সেটা একটা মুনির অভিশাপে ধ্বংস হয়, সেই যদুবংশ ধ্বংস এবং কৃষ্ণের তনুত্যাগের কাহিনী বর্ণিত। এবার যেহেতু কৃষ্ণ ও যদুবংশের মধ্যে ছিল, তাই ঋষির অভিশাপে কৃষ্ণের পায়ে একটা তীর লাগে, সেখান থেকে কিন্তু তার মৃত্যু হয়। এটা গেল একাদশ স্কন্দের কাহিনী। এবার আমরা মালাধর বসু সম্পর্কে আসি। ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুই সর্বাধিক পরিচিত এবং প্রথম ভাগবতের অনুবাদক কিন্তু এই মালাধর বসু। 75 শতাব্দীতে মালাধর বসুর জন্ম, আর বাংলা ভাগবতের প্রথম অনুবাদক হচ্ছে মালাধর বসু। মালাধর বসু পৃষ্ঠপোষক রাজা হলেন রুকনুদ্দিন বর্বক শাহ। মালাধরের শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যে বিজয়ের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শোভাযাত্রা বা মঙ্গল বা বিক্রম। মহাপ্রভু চৈতন্য কথা অনুযায়ী বা চৈতন্য অমৃতের কথা অনুযায়ী কুলিন গ্রামে কবির জন্ম। কুলিন গ্রাম মালাধর বসুর বাসভূমি বলে মহাপ্রভু চৈতন্যদেব ওই গ্রামবাসীকে এবং গ্রামকে সম্মান জানাতেন। গ্রামবাসীদের সম্মানের সেই পরিচয় রয়েছে শ্রী চৈতন্যমৃত গ্রন্থে।
চৈতন্য সরি প্রাক চৈতন্য যুগের অনুবাদ কর্ম তিনটে ধারায় প্রবাহিত হয়েছে, অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী যুগের অনুবাদ কর্ম তিনটে ধারায় প্রবাহিত, রামায়ণ, মহাভারত ও ভাগবত। মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। তিনি ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেছেন, সেটা আমি বললাম। তার অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় ছাড়াও এটি গোবিন্দ বিজয়, গোবিন্দমঙ্গল নামেও পরিচিত। তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনাকাল পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ। রচনাকাল সম্পর্কে অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনাকাল সম্পর্কে দুটি সত্র মেলে। একটা হচ্ছে 1395 শকে গ্রন্থ আরম্ভন, আরেকটি হচ্ছে 1492 শকে গ্রন্থ সমাপন। 1395 অর্থাৎ 1395 শকে অর্থাৎ শকাব্দে গ্রন্থ আরম্ভ হয়েছিল, অর্থাৎ লেখা শুরু হয়েছিল, এবং 1492 শকে অর্থাৎ 1402 শকাব্দে এটি শেষ হয়েছিল। অর্থাৎ 1395 এটাকে সালে নিয়ে যেতে গেলে 78 দিয়ে, শকাব্দকে থেকে সালে নিয়ে যেতে গেলে 78 দিয়ে যোগ করতে হয়। 78 দিয়ে যোগ করলে 1473 এবং শেষ হয় 1480। অর্থাৎ এই কাব্যটি 1473 সালে রচনা শুরু হয় এবং 1480 সালে এটি শেষ হয়। কাব্যটি রচনা করতে এই 7 বছর সময় লেগেছিল। গুণরাজ খান উপাধিধন্য মালাধর বসু বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অধুনা মেমারি স্টেশনের কাছে কুলিন গ্রামে কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খান, তার জেলা হচ্ছে বর্ধমান জেলা। প্রশ্ন আসে, মালাধর বসু কোন জেলার মানুষ? বর্ধমান জেলার মানুষ। কোন গ্রামে তার বসত ছিল? কুলিন গ্রামে। কোন বংশের মানুষ তিনি? কায়স্থ বংশের। তার পিতা ভগীরথ, মাতা ইন্দুমতী, পুত্রের নাম সত্যরাজ খা। এই পুত্রটি কিন্তু দ্বিতীয় পুত্র, আর সেই সাথে অনেক বইতে তথ্য ভুল আছে সেখানে, কিন্তু অন্য কিছু বলা আছে এখানে। মালাধর বসুর পৌত্র সত্যরাজ খানের পুত্র রামানন্দ ছিলেন চৈতন্যের অন্যতম পার্ষদ। তাহলে মালাধর বসুর পৌত্র অর্থাৎ পুত্রের পুত্র, এই যে সত্যরাজ খা, তার পুত্রের নাম হচ্ছে রামানন্দ, তিনি ছিলেন চৈতন্যের পর্ষদ। ঠিক আছে, আচ্ছা চলুন। অন্য মতে রামানন্দ ও সত্যরাজ খা একই ব্যক্তি, এরকম মত কিন্তু প্রচলিত আছে। গ্রন্থ উৎপত্তি সম্পর্কে কবি নিজেই বলেছেন যে, কায়স্থ কুলেতে জন্ম, কুলিন গ্রামে বাস, স্বপ্নে আদেশ দিলেন প্রভু ব্যাস। এটা আমি বলে দিলাম যে কায়স্থ কুলেতে কিন্তু কবির জন্ম, আর কুলিন গ্রামে কবির বাস, স্বপ্নে আদেশ দিয়েছিলেন প্রভু ব্যাস বা ব্যাসদেব। তাহলে যদি প্রশ্ন আসে যে কে মালাধর বসুকে কাব্য রচনা করতে অনুপ্রাণিত করেছিলেন, এটা হচ্ছে ব্যাসদেব স্বপ্নে আদেশ দিয়েছিলেন। মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেছিলেন এক গৌড়েশ্বরের আনুকূল্যে। গৌড়েশ্বরের নাম তিনি বলেননি, কিন্তু তিনি উপাধি পেয়েছিলেন গুণরাজ খা সেই গৌড়েশ্বরের কাছ থেকে। জয়ানন্দের চৈতন্য মঙ্গলে মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলা হয়েছে। গুণরাজ খা উপাধি দিয়েছিলেন গৌড়েশ্বর, আর জয়ানন্দের চৈতন্য মঙ্গল অর্থাৎ চৈতন্য জীবনীমূলক গ্রন্থ জয়ানন্দের, সেই চৈতন্য মঙ্গল গ্রন্থে এই মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলা হয়েছে, এটা একটু আপনারা মনে রাখবেন। আর রুকনুদ্দিন বরবখশাহী মালাধর বসুই কে এই গুণরাজ খা উপাধি দিয়েছিলেন বলে অনুমান করা হয়। কৃষ্ণের মাধুর্য রূপ প্রকাশ করার বাসনায় কিন্তু মালাধর বসু তার এই কাব্যটি রচনা করেছেন, অর্থাৎ এই মালাধর বসুর পূর্বে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যময় রূপ সমাজে প্রচলিত ছিল। তাহলে সমাজে প্রচলিত ছিল ঐশ্বর্যময় রূপ, কিন্তু মালাধর বসু কিন্তু কৃষ্ণের মাধুর্য রূপকে তুলে ধরেছেন বেশি করে, ঐশ্বর্য রূপের প্রকাশ করেছেন তবুও তিনি মাধুর্য রূপ তুলে ধরেছিলেন। কৃষ্ণের মূল যে রূপ, তিনি ভক্তের সখা বা প্রেমিক, তাই মালাধর বসু ভাগবত অনুবাদ প্রচার করলেন। এই রূপটাকে প্রচার করার জন্যই কিন্তু মালাধর বসু ভাগবত অনুবাদ প্রচারিত হয়। পরবর্তীকালে চৈতন্য এই ভক্তির কথা লিখেছিলেন এবং তাকে প্রশংসা করেছিলেন।
তিনি যে এই ভক্তির কথা লিখেছিলেন তার জন্য পরবর্তীকালে চৈতন্যদেব কিন্তু এই মালাধর বসুকে প্রশংসা করেছিলেন। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে সর্বপ্রথম কৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে। এই কথাটা প্রশ্ন আসে যে কৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে কার কোন কাব্যে? সেটা হচ্ছে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে। সেই লাইনটি হচ্ছে এমন যে নন্দের নন্দন পুত্র প্রাণনাথ, মালাধর বসুর উক্তি যেটি বৈষ্ণব সমাজের স্বীকৃতি পেয়েছিল। কাহিনী উৎস অর্থাৎ মালাধর বসু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর উৎস। ভাগবতের দ্বাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণের মাহাত্ম প্রকাশিত হয়েছে। দ্বাদশ স্কন্ধে ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্ম থেকে দ্বারকালীলা পর্যন্ত মালাধর বসু তার অনুবাদের ক্ষেত্রে দশম স্কন্ধকে পুরোপুরি গ্রহণ করেছেন, আর একাদশ স্কন্ধে বর্ণিত কৃষ্ণ কাহিনীর কিছু অংশ গ্রহণ করেছেন। এবার মালাধর বসুর কাব্য রচনার কারণ, তিনি কেন কাব্য রচনা করেছিলেন? ভাগবতের অর্থ যত পয়ারে বান্ধিয়া লোক নিস্তারিতে গাহি পাঁচালি রচিয়া, ভগবত শুনিতে অনেক অর্থ চাহি তে কারণে ভাগবত গীতা ছন্দে গাহি। অর্থাৎ ভাগবতের অর্থ সবগুলোকে তিনি পয়ার ছন্দে বেঁধে দিলেন, এবং লোক নিস্তারিত অর্থাৎ অনুবাদ কাব্যগুলি তো রচিত হয়েছিল এই কারণে যে তৎকালীন সময়ে সাধারণ মানুষ, তুর্কি বিজয়ের পরবর্তীকালে সাধারণ মানুষ তাদের নিজেদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছিল, আর সেই সাথে নিজেদের ধর্মের যে মহিমা গৌরব সেটা তারা অতীত যে এত ঐতিহ্যপূর্ণ সেটা তারা বুঝতে পারছিল না। সেটা বোঝানোর জন্যই কিন্তু বাংলা ভাষায় সেটাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলো রচিত হয়েছিল। তাই বলা হচ্ছে যে লোক নিস্তারিত অর্থাৎ লোককে নিস্তার করানোর জন্য গাহি পাঁচালি রচিয়া, তিনি পাঁচালি গান গেয়েছিলেন। ভাগবত শুনিতে অনেক অর্থ চাই অর্থাৎ ভাগবত শুনতে গেলে অনেক শব্দের অর্থ প্রয়োজন, তে কারণে ভাগবত গীত ছন্দে গাহি, তার জন্য তিনি গানের আকারে ছন্দের আকারে সুন্দর করে মানুষের কর্ণে পৌঁছে দেওয়ার জন্যই তিনি এই ভাগবতটি রচনা করেছিলেন। কাহিনী অনুসরণ, মালাধর ভাগবত বহির্ভূত এই ভাগবত ছাড়াও তিনি বিষ্ণু পুরাণ হরিবংশ কাহিনী অনুসরণে বৃন্দাবন লীলা রাসলীলা দানলীলা নৌকালীলা গ্রন্থের অন্তর্ভুক্ত করেছেন। তা এছাড়া তিনি লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রণয়লীলা তার গ্রন্থে স্থান পেয়েছে। তাহলে আমরা ভাগবত ছাড়াও তিনি বিষ্ণু পুরাণ হরিবংশ পুরাণ থেকে নিয়েছেন, যেখানে বৃন্দাবন লীলা বৃন্দাবনের কাহিনী, রাসলীলা যেটা বৃন্দাবনে সংগঠিত হয়েছিল, দানলীলা যেটা দান খণ্ডে আমরা পাই শ্রীকৃষ্ণ কীর্তনের, নৌকালীলাও ওই খণ্ডের মধ্যে আমরা পাই। আচ্ছা, আর সেই সাথে লোকসাহিত্য বা লোকের মুখে মুখে প্রচলিত প্রণয় কাহিনী অবলম্বন করে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। তার কাব্যের আগে দুটো নাম বললাম, কিন্তু চারটে নাম রয়েছে তার কাব্যের, শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল বা শ্রীকৃষ্ণ বিক্রম, এই চারটি নাম কিন্তু পাওয়া যায়। মালাধর বসু তার কাব্যে তিনটে ধারায় বিন্যস্ত করেছেন, একটা হচ্ছে বৃন্দাবন লীলা, আরেকটা হচ্ছে মথুরা লীলা, আর একটা হচ্ছে দ্বারকা লীলা। বৃন্দাবন লীলায় কি যে ভূভার হরণের জন্য বৈকুণ্ঠের বিষ্ণুর বৃন্দাবনে কৃষ্ণরূপে আবির্ভাব, অর্থাৎ কৃষ্ণরূপে তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন, কৃষ্ণ রূপে বিষ্ণু অর্থাৎ বৈকুণ্ঠের অবতার বিষ্ণু তিনি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করলেন, আর সেই সাথে সেখান থেকে তিনি রাজা হয়ে চলে যান মথুরাতে, সেই যে কাহিনীটা সেটা হচ্ছে বৃন্দাবন লীলায় বর্ণিত। মথুরা লীলা কি, এই মথুরায় তিনি যান রাজকার্যের জন্য, সেখানে গিয়ে কংসকে নিধন করেন, কংস তার মামা ছিল তাকে নিধন করেন। এই কংস হচ্ছে আমরা আগে একদিন আলোচনাতে বলেছিলাম যেটা হচ্ছে বিষ্ণুর দ্বাররক্ষী ছিল, জয় বিজয় এর মধ্যে একজন এই কংস। কংসের নিধন থেকে দ্বারকায় জলদুর্গ নির্মাণের উদ্যোগ করেন তিনি। এবার তারপরে দ্বারকাপুরী তিনি তৈরি করেছিলেন জলের মধ্যে, সেই দ্বারকাপুরী নির্মাণ থেকে কৃষ্ণের তনুত্যাগ পর্যন্ত অর্থাৎ কৃষ্ণ মারা যাওয়া পর্যন্ত এই কাহিনী রয়েছে দ্বারকা লীলার মধ্যে। এই তিনটে কাহিনী তিনি কিন্তু বর্ণনা করেছিলেন। মালাধর বসুর ভাগবতের হুবহু অনুবাদ করেননি, তিনি মর্মানুবাদ করেছেন। এই মালাধর বসু কিন্তু মূলত ভক্ত, আর দ্বিতীয়ত তিনি কবি, প্রথমত তিনি ভক্ত, দ্বিতীয়ত তিনি কবি। মালাধর বসু ভাগবতের ছন্দ পয়ার ছন্দ অন্তমিলযুক্ত এবং ত্রিপদী, এই ডান দিকে একটা লাইন, বাঁদিকে একটা লাইন, আর তার নিচে একটা লাইন, এই ত্রিপদী ভাবেই তিনি কিন্তু লিখেছিলেন। আর সেই সাথে অলঙ্কার হচ্ছে উৎপেক্ষ অলঙ্কার।
রাগানুগা ভক্তির পরোক্ষ প্রেরণা তার কাব্যে রয়েছে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের ঐতিহাসিক পটভূমি, যেটা আমি বললাম যে দুর্বল পরাজিত হতমান জাতির আন্তরিক গৌরবময় অতীত কাহিনীর আস্বাদন, যার মধ্যে যুগ অবতারের আবির্ভাব এর আশ্বাস লক্ষ্য করা যায় এই ঐতিহাসিক পটভূমিতে। অর্থাৎ যখন জাতি দুর্বল হয়ে পড়েছে, পরাজিত হয়ে পড়েছে, সেই জাতিরকে তাদের আন্তরিকভাবে তাদেরকে গৌরবময় অতীত স্মরণ করিয়ে, আর সেই সাথে সেই মুহূর্তে যে যুগ অবতার অবতীর্ণ হচ্ছে সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু এই সেই পটভূমিতে কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয়েছে। শ্রীকৃষ্ণ বিজয়ে কৃষ্ণের বীর মূর্তি চিত্রিত। এই কৃষ্ণ যেমন বীরত্বে অপ্রয়োজেয়, তেমনি প্রেমে মধুময়। তিনি মূলত দশম স্কন্ধ এবং একাদশ স্কন্ধের অংশবিশেষ অনুবাদ করেছেন এবং গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন, যেটা আমি বললাম। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের 22 অবতার, বা শ্রীকৃষ্ণ কীর্তন নয়, এর সাথে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যে কিন্তু 22 অবতারের বর্ণনা আছে। ভাগবত পুরাণে সর্বপ্রথম ইউরোপীয় ভাষায় অনূদিত হয়, এই ভাগবত পুরাণে কিন্তু সর্বপ্রথম ইউরোপীয়দের ভাষায় অনূদিত হয়। কেদারনাথ রায়ের সম্পাদনায় মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রণ আকারে 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে মালাধর বসুর এই কাব্যটি প্রথম কবে মুদ্রণ আকারে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। কার সম্পাদনায়? সেটা হচ্ছে কেদারনাথ রায়ের সম্পাদনায়। এর পরবর্তীকালে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় 1944 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এছাড়া নন্দনান ভট্টাচার্যের বা বিদ্যাসাগরের সম্পাদনায় ঢাকা থেকে কাব্যটি 1945 সালে প্রকাশিত হয়। তাহলে নন্দলাল বিদ্যাসাগরের একই ব্যক্তি কিন্তু, নন্দলাল আর বিদ্যাসাগর তার টাইটেল, সম্পাদনায় ঢাকা থেকে কাব্যটি 1945 সালে প্রকাশিত হয়। মালাধর বসু নামে যে সকল পুঁথি পাওয়া গেছে সেগুলি হলো রামচরিত্র, লক্ষ্মীচরিত্র, শ্রী ধর্ম ইতিহাস, অষ্টলোক পালা কথা। তবে লক্ষ্মীচরিত্র বা লক্ষ্মীচরিত যে গুণরাজখা রচনা করেন তার নাম শিবানন্দ কর। গুণরাজখা শিবানন্দ করেরও উপাধি ছিল। তাহলে মালাধর বসুর উপাধিও ছিল, শিবানন্দ করেরও উপাধি ছিল, আর ষষ্ঠীবর দত্তের নামেও কিন্তু এই গুণরাজখা উপাধি আছে। ভাগবতের অন্য অন্য অনুবাদকগণ, 16 শতাব্দীর অনুবাদকগণ, ভাগবতাচার্য রঘুনাথের শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী, যেটি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কাব্য, মাধবাচার্যের শ্রীকৃষ্ণ মঙ্গল, দুঃখী শ্যামদাসের গোবিন্দমঙ্গল, সপ্তদশ শতাব্দী, এবার আসি, সনাতন বিদ্যাবাগীশ কৃষ্ণ কিঙ্কর, যিনি ছিলেন কাশীরাম দাসের অগ্রজ, তার আরেক নাম হচ্ছে কৃষ্ণদাস, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিলাস, অভিরাম দত্ত বা দাস, বিনয়বশত তিনি বৈষ্ণব হওয়ার জন্য দাস উপাধি ব্যবহার করেছিলেন, তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ মঙ্গল। এছাড়া দুর্লভ নন্দন কবিচন্দ্র, এরা কিন্তু সপ্তদশ শতকের ভাগবতের অনুবাদক। অষ্টাদশ শতাব্দী, শঙ্কর কবিচন্দ্রের গোবিন্দমঙ্গল বা ভাগবতামৃত, বলরাম দাসের শ্রীকৃষ্ণ মঙ্গল, দ্বিজ মাধবেন্দ্রের ভাগবৎসর, দ্বিজ রামনাথের শ্রীকৃষ্ণ বিজয় বিশেষ উল্লেখযোগ্য। ভাগবত বহির্ভূত, এবার ভাগবত বহির্ভূত লৌকিক কৃষ্ণকথা অবলম্বনে ভবানন্দের হরিবংশ, খুব গুরুত্বপূর্ণ এটি, আর সে সাথে পুরো ভারতে ভাগবতের প্রচার করেছিলেন মাধবেন্দ্র পুরী। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।